You hurt me, you did, several times. It hurts to admit that we're no different. I find it hard to commit. Good morning, guys. Welcome back to my channel. আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের গলার অবস্থা সকাল থেকে একদম পুরো সব এগুলো সমস্ত বন্ধ আছে, কিন্তু কাল সারাদিন গরমের মধ্যে ট্রাভেল করেছি, এটার জন্য কি না জানি না, একটু হয় না রোদ গরম লেগে যাওয়া সেই কারণে। তো মাথাটা নিকে দেখো, পিছনে দেখাবার চেষ্টা করছি। সকলের দিন ভীষণ ভালো কাটুক, সাথে আমার দিনটাও ভালো কাটুক। আজ 11th April, আজ থেকে খুশির স্কুল খুলে যাচ্ছে। যদিও আজ ফার্স্ট ডে, আজকের স্কুল টাইমিং দিয়েছে তোমার ওদিকে 2:30 থেকে 3:30, অকওয়ার্ড টাইম একদম। তো তখন নিয়ে যাব, আবার অদ্ভুত 3:30 সময় বাড়ি আসবো, ওর ড্রেস চেঞ্জ করবে, ওকে একটু খেতে দেবো, তারপরে আবার 4:30 থেকে টিউশন টিল সেটা যে কতক্ষণ নারায়ণ জানে, 4:30 না সরি সরি, আজ 7:30 থেকে টিউশন টিল 9:30-10 বাজবে, ফলে আজও হাফ ডে চলে যাবে এভাবে। চলো, এটাই জীবন, এটা হচ্ছে জীবনের বাস্তব রূপ। রান্নাঘরে চলে আসলাম, বোন কাজ করে গেছে, হাফ হয়েছে আর কি, ওরও আজকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ও যেহেতু আমার খুশি স্কুল খুলে যাবে, আমি রান্নাঘরে রান্না শুরু করে দেবো, ওই জন্য বোন জাস্ট বাসনটা মেজে দিয়েই দৌড়ালো, পাশের বাড়ি গেছে, বললো দিদি আমি ইউ ইউ যাবো, ওদের বাসনটা ধোবো, তোমার চলে আসবো। কেচে বাসন মেজে দিয়ে গেছে, এসেও ঘরটা মুছবে। বললাম ঠিক আছে তুই ঘুরে, কোনো ব্যাপার না, আমারই আজকে উঠতে দেরি হয়ে গেছে। এবার ধরো কালকে অতটা রাস্তা আমরা ট্রাভেল করেছি, আর প্রচণ্ড গরম, ফিরেছি যখন একদম দুপুরবেলার গনগনের রোদে, বলে সব নেতিয়ে পড়েছি। বাড়িতে সকালে বাবা ফোন করেছে, মা তো রাতে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, মা আর পারছিল না, মা জাস্ট শুয়ে পড়েছে। আর বাবা, আমি কালকে রাত্রিবেলার ওদের জন্য একটু তরকারি করে দিয়েছিলাম, আলু পটলের রসা করেছিলাম, শুক্তো করে দিয়েছিলাম, আমের চাটনি দিয়েছিলাম, না আমের চাটনিটা দেওয়া হয়নি, সরি, লাল শাক ভাজা বাদাম দিয়ে করে দিয়েছিলাম। তো বাবা বললো আমি দেখলাম তুই আলু পটলের তরকারি দিয়েছিস, আমি মুড়ি নিলাম, আলু পটলের তরকারিটা মাখালাম, খেয়ে নিলাম, খেয়ে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে করতে ফোন করছে, তুইও মনে হয় কিছু খাসনি ক্লান্ত হয়ে, হ্যালো না না খেয়েছি, বললো আমি বুঝে গেছি, তো সকালবেলা আজ থেকে স্কুল, তো দৌড় শুরু, তোর শরীর ঠিক আছে তো? আমি বললাম একদম ফার্স্ট ক্লাস, ভালো আছি। চলো আমি চলে এসেছি 4 বিস্কিট নিয়ে, আর এই যে ফেভারিট বিস্কিট। চা খেয়ে বোন কাজ করতে করতে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো সব কেটে নিলাম টেবিলে বসে, নিচে বসিনি কারণ বোনের কাজ করতে অসুবিধা হবে, তাই টেবিলে বসে বসে আমি কাজ করলাম। আমি ছুরিতে একদম সবজি মানে কাটতে পারি না, তবু চেষ্টা আর কি। এরপর রান্নাঘরে এসে কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে কালো জিরে দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আলু আর উচ্ছেগুলো দিয়ে দিলাম, ওপর নিচ করে নাড়িয়ে জাস্ট ভাজা। তো এখানে আলু উচ্ছে ভাজা বসিয়েছি, আজকে যেটা রান্না করব, আমার নবরাত্রি হয়ে গেলে যতক্ষণ না এই 9 দিন মাকে আমি যা যা ফুল দিয়ে পুজো করেছি সেই ফুলগুলো জলে দেবো, ততক্ষণ বাড়িতে আমার আমিষ ঢুকবে না। আজকে এই চৈত্র নবরাত্রির আজকে 10 দশমী, আর ফুলগুলো পড়ে আছে, আমি এখনও ফুলগুলো জলে দিতে পারিনি, যে কারণে আমি রান্নাটা মানে আমিষ কিছু মাছ মাংস ডিমগুলো বাড়িতে ঢোকাতে পারলাম না, সে কারণে আজকে রান্না করবো। এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা করবো, বানাই আমি দেখাবো, যখন তৈরি করবো পুরো ডিটেলস বলার চেষ্টা করবো। ঝিঙে পোস্ত, এটাতে যদি পেঁয়াজ পড়ে মানে রসুন দিই না, আমি কখনো রসুন দিয়ে বানাইনি, এটা পেঁয়াজ দিয়ে করলেই ফাটাফাটি হয়, বাট আজকে তো পেঁয়াজও দিতে পারবো না, যেহেতু আমার মায়ের পুজোর ফুলগুলো আমার বাড়িতেই থেকে গেছে, তাই জন্য দিতে পারবো না, বাট নিরামিষও কিন্তু অসাম হয়, শিখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে হচ্ছে অবশ্যই জানাবে।
এরপর দেখো কড়াই একটু বেশি তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটা একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা ঝিঙেগুলো এই দেখো দিয়ে দিয়েছি। এই ঝিঙেগুলোকে ভালো করে ভাজবো, এর মধ্যে এখন আমি একটুও নুন দেব না, আর যাতে জলটা ছেড়ে যাবে তাহলে তাহলে একটা বিচ্ছিরি খেতে হয়। এই জন্য তেলের মধ্যে ঝিঙেটাকে দিয়ে ঝিঙেটা একটু ভালো ভালো করে ভাজা হবে, হালকা একটু মজে আসবে না যতক্ষণ, ততক্ষণ জাস্ট ওপর নিচ নিচ ওপর করে যাবে। আর এর মধ্যে তোমরা একটু হলুদ দেবে আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে, এরপর ওপর নিচ করে এটাকে ভাজতে দেবে। দেখো অলরেডি আমার ঝিঙেটা ভালো ভালো ভাজা হয়েও গেছে, মজেও গেছে মনে হচ্ছে, কারণ তেলগুলো ছেড়ে এসছে, জল এক ফোঁটাও আর এর মধ্যে নেই। তো এর মতো অবস্থা আমি এটাকে ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে কাঁচা পোস্ত বাটাটা। কাঁচা পোস্ত বাটাটা পরিমাণে একটু বেশি হলে ঝিঙে পোস্তটা ভালো লাগে খেতে, তো আমি প্রথমে একটু দিয়ে দিলাম, দিয়ে একবার দেখে নিলাম যে আমার আর লাগবে কি না। তো আমার দেখে মনে হয়েছে আর একটু পোস্ত লাগবে, তো সে কারণে একবার ওপর নিচ করে আমি আবার এর মধ্যে একটুখানি কাঁচা পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে আমি জাস্ট একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম সিমেতে এটাকে ফুটে ফুটে হতে দেব। যখন এটার থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই এটাকে নামাতে হবে। আর খেতে তোমরা নিজেরা করে খেয়ে আমাকে জানাবে যে এটা খেতে কি দুর্দান্ত হয়। আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, খেতে দুর্দান্ত হয়। আর এই দেখো তেল সাইড থেকে ছেড়ে এসছে, যেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেশ কষা কষা দেখতে লাগছে ফাটাফাট। এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, খুশিকে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছে, অটো ভাই চলে এসেছে, ওর নাম অজয়। তো এই দেখো আমরা সিআরপি ক্যাম্পে শিব মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। চলো, একটু লেট হয়ে গেল, ব্লগ আপলোড করতে হবে, বাট আমি এই মাত্র জাস্ট খুশিকে মানে কোচিনে পৌঁছে বাড়ি আসলাম, কারণ নিজের ব্লগ এডিটিং আছে, সবটুকু আছে, মানে একদম পারফেক্ট রোল প্লে করে চলেছি, দৌড় 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 করে চলেছি, এর মাঝে না শিডিউল টাইম বার করতে পারছি না কারোর, মানে হয়তো 50%-এর ব্লগ দেখছি তো 50 পেন্ডিং থাকছে, তারপর দিন যখন তাদের দেখছি আগের 50%-কে দেখতে পাচ্ছি না, তোমাদের সবার কাছে খারাপ লাগছে, সরি, এক্সট্রিমলি সরি আমি। বাট যেহেতু স্কুলও খুলে যাচ্ছে, টিউশনগুলোও হচ্ছে না, মানে ঠিক একটু সময় লাগবে আর কি, সপ্তাহ দুয়েক যে সব স্লটগুলো ঠিক করে নিলে, তারপর আমি সবারটা ঠিকঠাক টাইম শিডিউল বার করে করে দেখতে পারবো। যাই হোক, তো এই মাত্র জাস্ট আমি খুশিকে ম্যামের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি আসলাম, ম্যাম তো বললো 9:30 থেকে 10টার মধ্যে। আমি বললাম লাস্ট অটো কিন্তু 9:45 আগে আমাকে ছেড়ে দিতে হবে, কারণ 10টার সময় ও অনেক দূরে থাকে, ও অতক্ষণ আমার জন্য ওয়েট করবে না, রিকোয়েস্ট তো করলাম। আর যারা যায় তাদের বাবা বা কেউ একজন নিয়ে আসতে পারে, আমারটা তো আমাকেই একা সবটা করতে হয়, ফলে একটু ভয় আমার লাগে। আর সবথেকে আমার ভয় লাগে সল্টলেকে কুকুরগুলোকে, মানে আমি যে কি প্যানিক হয়ে যায় না কুকুরগুলোর জন্য, মানে আমি নিজে তোমাদের সঙ্গে কথা বলছি মন পড়ে আছে গড়ির দিকে, যে আমাকে যখন আমি 9টার সময় খুশিকে আনার জন্য বেরোবো তখন কুকুরগুলো আমার সাথে কি করবে, এইটাই একটা টেনশন। যে তোমাদের কারুর কাছে যদি কুকুরকে আটকাবার কোনো রেমেডি থাকে আমাকে ওতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, না হলে তো দেবে মনে হয় তাদের দাঁতের দুপাটির দাঁত একদম, ব্যাস হয়ে গেল শেষ সব। তো চলো, যাই হোক, যা হবে তা হবে, মাতা রানী মাথার ওপরে আছে, মা যেটা কিছু তো মনে করেছে, তো যা মনে করেছে সেটাই করবে, হয়তো আমি যখন যাবো তখন কুকুরগুলোকে ম্যানেজ করে দেবে, কিছু করবে আমার জন্য। তো চলো আজকের ব্লগ এখানেই তো শেষ করব, আর প্রত্যেকে কিন্তু ঝিঙা পোস্ত করে আমাকে জানাবে ঝিঙা পোস্তটা কেমন হয়েছে, গরমকালে আমি কত রকমের পোস্ত তোমাদের শিখিয়ে দেবো, কারণ আমি পোস্ত খেতে ভালোবাসি আর পোস্ত বানাতে ভালোবাসি, বুঝেছো? তো আজকের গল্পটা তাহলে বলে নিই, একটা ছোট্ট গল্প। আজকের গল্পটা হচ্ছে, একবার একজন ভদ্রলোক তার বাড়ি, যেখানে পাহাড়ের যেটা একদম পাদতল যেটাকে আমরা বলি সেইখানে তার বাড়ি, তো সে রোজ ওই পাহাড়টার ওপরে উঠে পাহাড়ের একদম পিকে বসে থাকতো চুপচাপ মি টাইমটা কাটাবার জন্য, নিজের সময়টাকে কাটাবার জন্য সে রোজ যেত। একদিন তার ছেলে বায়না ধরলো, তার বাবা যখন ভোরবেলা বেরোচ্ছে তখন ছেলে তার বাবার হাতটা ধরে বলল, এটা আমিও যাবো তোমার সঙ্গে। তখন তার বাবা বোঝালো যে পাহাড়টা খুব সরু, তার রাস্তাটা, চলার রাস্তাটা
জায়গায় জায়গায় পাথর আছে, তুমি যদি ঠিক করে না চলো তুমি আঘাত পেতে পারো বা তুমি পারবে না অতটা চড়াই ওপরে উঠতে। ছেলেটা বাবার সাথে যাবে বলে একদম নাচোর, তখন তার বাবা বাধ্য তাকে নিয়ে যেতে, এবং সে যেতে যেতে যেহেতু তার বাবা বলেছিল এই চলার রাস্তাটা ভীষণ সরু আর খাঁজে খাঁজে পাথর পড়ে আছে, বড় বড় বোল্ডার পড়ে আছে, তার বাবা রোজ যায় তাই তার বাবা জানে কোথায় বোল্ডার পড়ে আছে, কিন্তু বাচ্চাটা তো জানতো না। সে বাবার আঙুলটা ধরে লাফাতে লাফাতে বকবক করতে করতে যাচ্ছে, ফলে সে হঠাৎ একটা বোল্ডারের মধ্যে গিয়ে ধাক্কা খায় আর তার পায়ে ভীষণ জোর লাগে, ফলে সে খুব জোরে চিৎকার করে ওঠে আ ঠিক এরকম। এবং যেহেতু ওটা নিস্তব্ধ পাহাড়, পাহাড়ে অনেক সময় দেখেছো প্রতিধ্বনি হয়, ইকো হয়, তাই তার এই আ শব্দটাও ইকো হয়ে তার কাছে রিটার্ন আসে। এবং সে তখন ভাবে কী হলো, এই খাঁজেটা যে কোথাও একজন কেউ বসে আছে যে তাকে র্যান্ডামলি ডিস্টার্ব করার চেষ্টা করছে, এবং সে যে পড়ে গেছে, সে যে ব্যথা পেয়েছে, তার যে লেগেছে, সে যে আহ শব্দটা জোরে প্রয়োগ করেছে, এটা নিঘাত কেউ পাহাড়ের খাঁজ থেকে তাকে আবার ব্যঙ্গ করে শোনাচ্ছে। সে ভীষণ রেগে গিয়ে তার বাবাকে বলে ওঠে, তুমি কি দেখেছো বাবা যে সে আমার সাথে কীরকম মিসবিহেভ করছে? সে তখন রেগে চিৎকার করে প্রত্যুত্তরে জানায়, তুমি কে? তখন আবার ওই কথাটা পাহাড়ের মধ্যে ইকো হয়ে তার কাছে ফিরে আসে, তুমি কে? সে ভাবে কত স্পর্ধা, তার লেগেছে, তাকে দেখে হাসছে, উল্লেখ করছে, আবার উল্টে তাকেই প্রশ্ন করছে সে কে। তখন সে বলল, এরকমভাবে আমার সঙ্গে কথা বলবে না। পাহাড়ের ওই নিঃশব্দের মাঝখানে ওই কথাটা প্রতিধ্বনি হয়ে তার কাছে ফিরে আসে, আমার সাথে এভাবে কথা বলবে না। সে তখন বাবাকে বলে, দেখেছো আমাকে কীভাবে অবজ্ঞা বিদ্রুপ করছে? তখন বাবা তার কথা শুনে মৃদু হেসে ওই পাহাড়ের সামনে দুহাত বাড়িয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। আর ঠিক সেটাই মানে একদম প্রতিধ্বনি হয়ে বাচ্চাটার কাছে ফেরে। তখন বাচ্চাটা হেসে ওঠে, বললো, বাবা দেখো আমার মানে আমি যখন আহত হলাম আমাকে দেখে হাসলো, আমি যখন কাঁদছি আমাকে তখনও সেভাবে কেঁদে দেখাচ্ছে, আমি যখন প্রশ্ন করছি তুমি কে তখন সেও আমাকে প্রশ্ন করছে, কিন্তু যখন তুমি দুহাত বাড়িয়ে আনন্দের সঙ্গে বললে আমি তোমাকে ভালোবাসি, তখন ও কিন্তু প্রত্যুত্তরে আমাকে বলল আমি তোমাকে ভালোবাসি। তখন সে ওই বাবার মতো করে দুহাত বাড়িয়ে পাহাড়ের কাঁধে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। সেটাই আবার প্রতিধ্বনি হয়ে চলে আসলো তার কাছে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। গল্পটা হয়তো খুব ছোট্ট, কিন্তু গল্পটার মধ্যে যে মেসেজটা আছে সেটা বিশাল বড়। সেটা হচ্ছে, তুমি যা করবে তাই তুমি করবে। অর্থাৎ ছেলেটি যখন রাগত স্বরে কথা বলছিল, প্রতিধ্বনিও কিন্তু রাগত স্বরে আসছিল, সে শিশু, সে ছোট, সে হয়তো সব কথা রাগ করে কর্ত বোঝেনি, কিন্তু তার বাবা যখন হাসি মুখে খুব ভালোবেসে যে কথাটা বলছিল, প্রতিধ্বনিও কিন্তু তেমনই আসছিল। অর্থাৎ আমি যা করব, আমি যা দেব, আমার কাছে রিটার্ন কিন্তু সেটাই আসবে। যদি আমি কাউকে কাঁদাই তাহলে রিটার্নে আমাকেও কাঁদতে হবে, যদি আমি কাউকে আহত করি তাহলে রিটার্নে আমাকেও আহত হতে হবে, যদি আমি কাউকে আঘাত করি রিটার্নে আমাকেও আঘাত খেতে হবে, পেতে হবে। এখানে কিন্তু কোনো ছাড় নেই, কোনো গ্যাপ নেই। মানে যদি ভাবো যে আমি যে মানে ধরো কেউ কেউ আমাকে খুব আঘাত দিল, আমি ভীষণ কাঁদলাম, খুব কষ্ট পাচ্ছি, উল্টো প্রান্তে যে আমাকে আঘাত দিয়েছে সে ভাবলো আরে আমি তো আঘাত দিয়ে দিলাম, কিন্তু কেউ জানতে পারলো না আমি আঘাত দিয়েছি, জানতে পারলো তো ওই যে, আর আমার ঘরে যে বেদিতে বসে সে জানতে পারলো, ভগবান জানতে পারলো, সে অতন্দ্র থাকে জেগে, সবটুকু দেখতে পায়, আমার কর্মের পুঙ্খানুপুঙ্খ তার রেকর্ডে আছে, ভালো করলাম সেটাও রেকর্ডে আছে, খারাপ করলাম সেটাও রেকর্ডে আছে, যদি কাউকে কাঁদালাম সেটাও রেকর্ডে আছে, যদি হাসালাম তাহলে সেটাও রেকর্ডে আছে। তার কিন্তু অল টাইম চলেই চলেছে সার্ভিস, সে আমাদের মতো নয়, আর সে লুকিয়ে কোনো কাজ করে না। আমাদের মাঝখানে অনেকে থাকে যারা লুকিয়ে কাউকে আঘাত করে দিয়ে কেটে পড়ে, ভাবে আমাকে তো খুঁজে পেলো না, আমাকে তো জানতে পারলো না, আমি কি সুন্দর মজা দেখে চলে আসলাম। না গো, তুমি মজা দিকে কোথাও যেতে পারবে না, ওই পাহাড়ের প্রতিধ্বনির মতো এই মজা তোমার জীবনে যখন রিটার্ন আসবে তখন আরও খারাপ হয়ে রিটার্ন আসবে। এটাই জগতের নিয়ম, এটাই এই পৃথিবীর নিয়ম, এটা সায়েন্সও বলে, প্রত্যেক কাজেরই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, সুতরাং এটা সায়েন্সও মেনে নেয়। সুতরাং তোমার কর্ম কখনো মার যাবে না, তুমি আড়ালে করো, মুখোশ পরে করো, যেভাবেই করো, কোথাও ফেলাও যাবে না,
তোমার কাছেই আসবে, তোমাকেই কুড়োতে হবে। আর যখন তুমি কুড়োবে, কারণ দেখো যখন তুমি আমাকে কষ্ট দেবে তখন আমাকে সামলে তো ও নেবে, মানে আমার মার কথা বলছি, আমাকে তো সামলে ও নেবে, কিন্তু যখন ও তোমাকে কষ্ট দেবে তোমাকে সামলাবার কেউ থাকবে না। এই জন্য একটা কোট আছে আর কি, ওপরওয়ালার মার দুনিয়ার বার, আমি কাউকে মারলে তাকে হিল ওপরওয়ালা করে দেবে, কিন্তু ওপরওয়ালা যখন আমাকে মারবে তখন হিল করার ক্ষমতা ব্রহ্মা বিষ্ণু মহেশ কেন এই গোটা ব্রহ্মাণ্ডে কারুর নেই। তাই বুঝে শুনে কাজ করতে হয়, কখনো জ্ঞানত বা অজ্ঞানত চেষ্টা রাখবে কখনো কারুর চোখের কোণ যেন ভিজে না যায়, কারণ এখানে ঈশ্বরের বাস, কষ্ট এখানে হয় তবে চোখ দিয়ে জল আসে। তাই জন্য তুমি তাকেও কাঁদাচ্ছ, তুমি আমাকেও কষ্ট দিচ্ছ, তাই চোখ থেকে জলটা পড়ছে, এর কোনো মাপ নেই। কিন্তু যদি তুমি ভালো কারুর জন্য করো, হয়তো এতটুকু ভালো করতে পেরেছো, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছো, কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পেরেছো, কারুর খুব মানে লাইফে নানা রকম প্রতিবন্ধিতা আছে, আমি শারীরিক বলিনি কিন্তু সমস্যার কথা বলেছি, তাকে সেখান থেকেও বার করে এনেছো, তুমি জানবে তোমার এটা উইথ ইন্টারেস্ট তোমার কাছে রিটার্ন আসবে, আসলটা তো পাবে, সুদটাও ভগবান তোমাকে রিটার্নে দেবে, অর্থাৎ কোনো কিছুই তোমার ফেলা যাবে না, দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়ে আসবে। তুমি তার জন্য হয়তো এতটুকু করেছো, ঈশ্বর তোমাকে এতটা দেবে। সেই জন্য মানুষ হিসেবে আমাদের এটাই, জানি না আগের জন্ম মানে নেক্সট ইয়ার কি মানুষ হব কি না, আগে আমি গরু ছাগল মোষ মশা খেয়েছিলাম তাও আমি জানি না, এই জন্মে মানুষ হয়ে জন্মেছি। মানুষ কথার অর্থ হলো যার মান আর হুঁস দুটোই আছে, অর্থাৎ মান আর হুঁশ সমেত এই উন্নত মস্তিষ্ক দিয়ে যখন বিধাতা আমাকে এখানে পাঠিয়েছে তো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করো, অন্যকে কষ্ট দেওয়া অন্যের ক্ষতি করা এগুলো করার চেষ্টা করো না। একটাই মানুষ জন্ম, কে কতদিন আছি, কার ডোর ওপরালা কখন তুলে নেয়, কাকে কখন কাঁদায় আর কাকে কখন হাসায় কেউ জানে না, যতক্ষণ আছি ততক্ষণ বিন্দাস থাকার চেষ্টা করতে হবে, মুখে একটা চওড়া হাসি থাকবে, চোখ দুটো আনন্দে চকমক চকমক করবে, আর দুনিয়ার যে সাত রঙার রং সেটাকে একদম চুষে নিতে হবে। অর্থাৎ যত আমি করি কি, আমার হাজারো টেনশন থাকে, হাজারো চাপ চলছে, ইভেন দেখো আমার এখনো ব্লগ আপলোড হয়নি, আমি নিজে এখন শুট করছি এরপর আপলোড করব, তো খুশিকে দেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে 10 মিনিট চিন্তা করেছি, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি কুকুরগুলো আমাকে তাড়া করবে না, আমি আবার এই অটোতে বাড়ি যেতে পারবো, বাট মনে হলো যদি ইউটিউবে কাজ করব ভেবেছি তো এটাও আমার একদম অফিসিয়াল প্ল্যাটফর্ম, বিকজ আমার একটা কথা ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে শেয়ার করি, আমাকে YT-র একটা ট্যাক্স ফর্ম আছে সেটা যখন ফিল করলাম ওখানে একটা জায়গায় লেখা ছিল সার্ভিস, অর্থাৎ আর নাও আই এম আ ইউটিউবার, ইউটিউবের সার্ভিস করি আমি, তো এইটা যখন লেখার পর থেকে না গায়ের রক্ত গরম হয়ে গেছে বলতে পারো, আর এখন একটা মনে নেশা জেগে গেছে, প্যাশন জেগে গেছে, কিছু করে যেতে হবে, কিছু ছাপ রেখে যেতে হবে। পাঁচটা মানুষও যদি আমাকে মনে করে যেদিন আমি থাকবো না তখন জানবো আমি ওই মায়ের মেয়ে, আমি কিছু করে গেছি, আমার মা তো সবার ভালোটাই ভাবে, তাহলে আমি মেয়ে হয়ে পারবো না কেন, এটাই সবসময় আমি আমাকে এভাবে বুস্ট করি। কখনো জ্ঞানত কারোর খারাপ ভাবি না, বাট অজ্ঞানত যদি হয়ে যায় কে জানে, মাকে সঙ্গে সঙ্গে বলি মা সারাদিনে কি ভুল করেছি জানি না, যদি কিছু করে থাকি মাফ করে দিও, এটাই সবাই এরকম থাকার চেষ্টা করবে, তাহলে কারোর সাথে কোনো খারাপ হবে না। খারাপ হলে আমরা ভাবতে বসি না আমার সাথে এটা হলো কেন, আমার সাথে ওটা হলো কেন, তোমার কর্ম তোমাকে এটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে? তো সেই জন্য কর্মটা পারফেক্ট পরিষ্কার ঝকঝক চকচকে টাইপের রেখে দেবে, পুরো চিনি চিনি রাখবে লাইফটা, আমার সুগার আছে বাট বিনা চিনি চা হতেই পারে না, আমি জিন্দেগিতে খাবো না, কারণ আমি চিনি ছেড়ে দিলে আমার চিনি চিনি ভাব আসবে না, আর যদি চিনি চিনি ভাব না আসে তাহলে তোমাদেরকে চিনি চিনি কথাটা উচ্চারণ করব কেমন করে, বিনা সুগারে চিনি চিনি আসে নাকি শব্দটা, সেজন্য পুরো একদম বিন্দাস থাকার চেষ্টা করো যেমন আমি থাকি। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করি, কারণ এডিট আপলোড টু মাচ টাইম লাগবে, সো চলো টাটা বাই বাই, আর জয় মাতা দি।